সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটি সুন্নতি জামা কেটে দেখাবো। তো আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আরও দুইটা ভিডিও দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমি যে মাপে সুন্নতিটা কেটে নেব, কাটবো, কেটে দেখাবো। তো সুন্নতির মাপটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লম্বা 47 ইঞ্চি, বডির মাপ 46, কোমর 42, হাতের লম্বা 19.5, হাতের মোহরি 11.5, এবং মাঝখানে যে শোল্ডার হবে, শোল্ডারের ঘাড়ের শোল্ডারের মাপ 13 ইঞ্চি। তো চলুন বন্ধু, আজকে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা খেয়াল করে দেখুন, আমি কাপড়টি ইতিমধ্যে ভাঁজ দিয়ে নিয়েছি। তো দুই ভাঁজে কাপড়টি ভাঁজ করে নিয়েছি। তো খেয়াল করুন, এই সাইডটি পাড়ের সাইড, তো এই পাড়ের সাইডটি আমার নিজের দিকে ঘুরিয়ে নেব। আপনারা ভাঁজ দিয়ে পাড়ের সাইডটা নিজের দিকে ঘুরে রাখবেন এবং বন্ধ সাইডটি অপর সাইডে রাখবেন। এবার আমরা শোল্ডার অনুযায়ী, এমন শোল্ডারের যে মাপ, সে মাপ অনুযায়ী কাপড়টি ভাঁজ দিয়ে নেব। তো আমাদের শোল্ডারের মাপ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 13 ইঞ্চি। তো 13 অর্ধেক 6.5, আমরা 6.5 ইঞ্চিতে এই কাপড়টি সমানভাবে ভাঁজ দিয়ে নেব। তো এইভাবে নিচে, একদম নিচে দুটি দাগ দিয়ে নেবেন, সেলাই মার্জিন 1 ইঞ্চি দূরে আরেকটি দাগ দিয়ে নেবেন। এবার লম্বা অনুযায়ী, যতটুকু লম্বা ঠিক ততটুকুতে ফিতা রেখেও উপর দিকে টেনে চলে যাব। দেখুন 47 ইঞ্চি লম্বা আমাদের জামার, তো আমরা 47 ইঞ্চিতে ফিতা রেখে একদম উপরে চলে যাব। ফিতার মাথায় একটু দাগ দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা খেয়াল করে দেখুন, এখানে কামিজের মাপের বডির মাপ, এখান থেকে বগলের মাপ কিন্তু 6 ইঞ্চিতে হয়, 6.5, এর বেশি হয় না। তবে এটা সুন্নতি জামা, লুজ হবে। সুন্নতি জামাতে সাধারণত একটু বেশি দিতে হয়, কারণ 6 ইঞ্চিতে দিলে কামিজের মতো ফিটিং হয়ে যাবে, পরে মজা পাবে না। তো আমরা আপনারা 7, 7.5 এবং 8 পর্যন্ত দিয়ে নিতে পারবেন। তো আমি এটা 8 ইঞ্চিতে দিচ্ছি, কারণ এটা ওভার সাইজ, ওভার বডির জন্য হবে, খুব মোটা মানুষের। তো আমি 8 ইঞ্চিতে দিলাম এবং কোমরের দাগ 15 ইঞ্চিতে দিয়ে নিচ্ছি। আপনারা কোমরের দাগটা 15 ইঞ্চিতে যে কোনো মাপের সন্ন্যাসে দিয়ে নিতে পারবেন। এভাবে দাগ টেনে নিলাম। এবার গলার মাপটা আমরা 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। সন্ন্যাসে জামার গলা সাধারণত একটু ছোটো হয়, কারণ এই ধরনের জামা যেহেতু বয়স্ক মানুষেরা পরে। তো গলার দাগটা আমি দিয়ে রাখলাম। তো এবারে স্ট্রেটভাবেই হবে কেটে নিয়ে আমরা এটা আলাদা করে নেব। সামনে পিছনে শোল্ডারে যে সামনে পিছনে যে পাটটি হয় সেটা আমরা আলাদা করে নিলাম। তো আমি দাগের এখানে একটা চাকান দিয়ে রাখবো, পরবর্তীতে এখানে আমরা গলা কেটে দেখাবো নি। এই কাপড়টি কিন্তু এইভাবে ঘুরিয়ে নিতে হবে। আমরা এবার এই পাশ থেকে আমরা কলি দুটো চারটা কেটে নিব। কাপড়টি ঘুরিয়ে নিয়ে ঠিক কাপড়টা এ পাশ করে নিলে এখান থেকে আমরা কলি চারটা কেটে নিব। তো প্রথমে দুইটা দুইটা করে কলি কাটতে হবে। এই কাপড়টি এই কাপড়ের উপর সমানভাবে ফেলে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখবেন, আমি আপনাদের বোঝার সাথে ভিডিওটিকে স্লো করেছি, খুব বেশি ফাস্ট করি নাই। তো দেখুন, এটা 1/2 ইঞ্চি উপরে তুলে দিয়ে কাপড়টা এইভাবে ফেলে নেবেন, কারণ এই মাঝখান দিয়ে যাতে জোড়া হবে, জোড়ার জন্য 1/2 ইঞ্চি কাপড় দুই দিকে এক্সট্রা করে নিতে হবে, যাতে বডিটা পরে দিতে টাইট না হয়ে যায়। তো আমি 1/2 ইঞ্চি করে তুলে দিয়ে আমরা কাপড়টি সমানভাবে উপর থেকে নিচ পর্যন্ত বসিয়ে নিলাম। তবে এবার আমরা এই দাগে দাগে দাগগুলো মিলিয়ে নেব। এবার বডির মাপ আমাদের যেহেতু 46 ইঞ্চি, তো আমরা এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে 44-ই কাটবো, যেহেতু ওখানে কলি হবে। আমরা 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। কোমরের মাপ 42, 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আমার বডির ওখানে 1/2 ইঞ্চি বাদ দিয়েছি, কারণ ওখানে একটা কলি হবে, ছোটো কলি, তো সেই জন্য 1/2 ইঞ্চি কম নিয়েছি। তো আমরা ঘেরের মাপ অনুযায়ী ঘেরটা দেবো। আমাদের ঘের 42 ইঞ্চি, তো 42 ইঞ্চি আপনার অর্ধেক, 21 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম।
তো খেয়াল করুন গলার যে আমি চাকানটা দিয়েছি ঠিক ঠিক সেখানে ফিতাটা রেখে খেয়াল করুন লম্বা অনুযায়ী 47 ওখান থেকে ধরে আস্তে 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 এভাবে আমরা ঠিক 47 এই কোনায় যেখানে 47 হবে ঠিক সেখানে একটি দাগ দিয়ে দিব। এভাবে যদি আপনারা ফিতা রাখেন আপনারা জামার কখনো কোনা কোনাটা ঝুলে যাবে না। অনেক সময় দেখা যায় অনেকে গোল জামা বানে কোনা ঝুলে যায়, এখানেও 47 ঠিক ঘুরে নিয়ে এসে ফিতা এখানেও 47 এখানে দাগ দিয়ে দিব, তাহলে কোনোটা কখনোই ঝুলে যাবে না। এবার কোমরের দাগ থেকে ফিতাটা এই দাগ পর্যন্ত আবার রেখে এভাবে সোজা করে দাগ দিয়ে দিব, তাহলে আপনাদের দাগটা বাঁকা হবে না। এই যে দাগটা ভালো দেখা যাচ্ছে না প্রিন্টের কাপড়, তো আপনারা একটু বুঝে বোঝা নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি দাগ মিলিয়ে দিব, তো আমরা এই দাগ যেখানে দিয়েছি এখানে ক্রস করে একটু একটু করে দাগ দিয়ে দিব। এবার আমরা নিচ থেকে এই রাউন্ড দিয়ে এটা আগে কেটে দেব। দেখুন কোনা থেকে অনেকখানি কাপড় পাত গেল, যার কারণে আপনার কোনা কখনোই ঝুলে যাবে না। তো আমরা এই দাগ দিয়ে সোজাভাবে কেটে নেব। আমাদের দুইটা কুটি কল্লি কাটা হয়ে গেল, তো আমরা আর দুটা কল্লি কাটতে হবে। এটা ফেলে আর দুটা কুলি আমরা কেটে নেব। দেখুন এই কাপড়টাও ঘুরে নিয়েছি, ঘুরে নিয়ে যে এই সাইড থেকে যে কাপড়টি বাকি অংশ আছে এখানে আমরা উপরে ঢুকিয়ে দিয়ে কাপড়টি কেটে নেব, তাহলে আমাদের কাপড় খুব কম নষ্ট হবে। যতদূর পর্যন্ত উপরে তোলা যায় তুলে দিয়ে আমরা এই কুলিটা এখান থেকে কেটে নেব, তাহলে আমরা কাপড়টা অনেকটা সাশ্রয়ী হবে। আমার চারটা কুলি ইতিমধ্যে কাটা হয়ে গেল। তো বন্ধুরা এবার আমরা হাতটা কেটে নিব, তো হাতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে দেখবেন, অন্য যে হাতগুলো হয় তার থেকে কিন্তু আলাদাভাবে এই হাতটা কাটতে হয়। তো দেখুন আমরা এখানে দুটো দাগ দিয়ে নিয়েছি, দুই দাগে আমরা সোজাসুজিভাবে দাগ দিয়ে নিব। অন্য যে হাতগুলো হয় সেগুলো কিন্তু কামিজ বা অন্য ফ্রক টক যে কোনো হাতের জামা কিন্তু রাউন্ড হয়, খেয়াল করে দেখুন আমি কিন্তু স্ট্রেটভাবে সোজা সোজা দাগ দিয়ে দিয়েছি, হাতটা কিন্তু সোজা করেই কাটতে হবে। ভুল করে যদি আপনারা কখনো এখানে রাউন্ড দিয়ে দেন তাহলে হাতটা কিন্তু আপনারা কোনো সময় জামাতে সেট করতে পারবেন না। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনারা হাতটা কাটার সময় যেন ভুল না করে বসেন, অনেকে ভুল করে হাতটা কেটে ফেলে, নতুনরা বেশি ভুল করে থাকে। লম্বা অনুযায়ী আমরা হাতের মাথায় দাগ দিয়ে দিব, আমাদের হাতের লম্বা 19 ইঞ্চি। হাতের মোহরি মাপ অনুযায়ী দিয়ে নেবেন। তো এটা খেয়াল করে দেখুন আমরা জামা কাটার সময় এখানে 8 ইঞ্চি বাদ দিয়েছিলাম, তো আমরা এখানেও 8 ইঞ্চি আপনাদের বগলের মাপ যেটা হবে সেটা 8 ইঞ্চিতে হাতটা বগলের মাপ কেটে নিব। আমরা জামা কাটার সময় বডি মাপে ওখানে 8 ইঞ্চি বাদ দিয়েছিলাম, মনে করে দেখুন সে 8 ইঞ্চি এখানে আবার দিয়ে দিব, তাহলে হাতটা ওখানে যাবে খুব ভালোভাবে সেটিং হয়ে যাবে। খেয়াল করুন এটা কিন্তু পুরো স্কেলের শেপ দিয়ে রাউন্ড দেওয়া যাবে না, তাহলে হাতের ওখানে টাইট হবে। তো আমি একটু স্কেলটা তুলে দিয়ে হাতটা অনেকটা সোজাভাবে কেটে দিলাম যাতে হাতের ওখানে টাইট টাইট না হয়। এই জামাটা ফিটিং হয় না কখনোই না, এটা একটু ঢিলে ঢালা লুজ হয়। তো বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন এই জামার আপনারা কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি লুজ করে কাটবেন সেটা জানার জন্য আপনারা কমেন্ট বক্সে যাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা খেয়াল করুন কলি কাটব, কলি কাটার জন্য আপনারা এইভাবে ক্রস করে ভাঁজ দিয়ে নেবেন। দেখুন আমি আর এইভাবে ক্রস করে ভাঁজ দিয়ে নিয়েছেন, এই মাথাটা 2 ইঞ্চি দিবেন, লম্বা কলির লম্বা 4 ইঞ্চি দিবেন, মনে রাখবেন 2 ইঞ্চি এবং এদিকে 4 ইঞ্চি, তাহলে কলিটা হবে। তো আপনারা আবার বলছি যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আপনারা কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি লুজে এই জামাটা সুন্নতি জামা আপনারা কাটতে হবে, সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি উত্তর দেব। এবার আমরা পকেটটা কেটে নেব, পকেটের লম্বা আমরা 20 ইঞ্চি দিয়ে নিচ্ছি, 21 ইঞ্চি দিচ্ছি, 21 ইঞ্চি দিয়ে পকেটটা কেটে নেব, 20 21 এর মধ্যে আপনারা দিয়ে নিতে পারবেন। আর প্রস্থ এদিকে আপনারা 7.5-8 ইঞ্চি দিবেন, আমি 8 ইঞ্চি দিলাম যেহেতু মোটা মানুষের জামা পকেটটা একটু বড় করতে হবে। তো এটা দেখুন 3 ভাঁজে ভাঁজ দিয়ে নেবেন, 21 ইঞ্চি আছে তো 3 7 21 হয়, তো এভাবে দেখুন এইভাবে 3টি ভাঁজ দিয়ে আপনারা মাঝখানে ভাঁজ
এখানে একটা কুটকার চাকান দিয়ে দিবেন, 7 ইঞ্চি বাদ দিবেন, এদিকে ডবল করে 7 ইঞ্চি, তাহলে আপনার পকেটের সেন্টারটা ভালোভাবে পেয়ে যাবেন। এই যে 3 ভাঁজে ভাঁজ দিয়ে নেবেন, একদম সহজ এক নিয়ম মনে রাখতে পারবেন। দিয়ে এখানে একটা চাকান দিয়ে দিবেন, এখান থেকে আপনার পকেটের ভাঁজ হবে। এখান থেকে একটু রাউন্ড দিয়ে কেটে দিবেন, পকেটের মাথা গোল করে দিবেন। বন্ধুরা, এই জামাটি কাটার জন্য কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি লুজ দিয়ে কাপড় নিতে হবে, কাটতে হবে, এটা আপনারা জানার জন্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার গলাটা কেটে দেখে দেবো, দেখুন খেয়াল করুন অনেকে আছে সোজাভাবে দাগ দিয়ে এখানে গলা কাটে, তো আমি এভাবে মাপ নিয়েছি জামা থেকে, তাই আমি ক্রস করেই ভাঁজ দেবো, যা গলা তাহলে বড় হবে না, যেভাবে ভাঁজ মাপ নেবেন ঠিক ওইভাবেই গলাটা কেটে দেবো। দুই দিকে গোল গলা হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন। ভালো।